আসসালামু আলাইকুম দর্শক, এক্সপ্লোর উইথ ইসরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হযরত সালেহ আলাইহিস সালামের কবর, যেটি কিনা ওমানের সালালায় অবস্থিত, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর সাথে তিনি যেই কওমের উপরে নবী ছিলেন তাদের করুণ পরিণতি এবং কিছু ইতিহাস সংক্ষেপে বর্ণনা করব। আশা করছি আপনারা সাথেই থাকবেন। বিউটিফুল সালালা ভ্রমণের দুই নম্বর পর্ব এটি। আর প্রথম পর্বটি ছিল হযরত ইমরান আলাইহিস সালামের কবর জিয়ারত নিয়ে। তো ওই পর্বটিও আপনারা আই থেকে উপরে যে আই দেখবেন সেখানে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। সালেহ আলাইহিস সালামকে সালেহ বিন হুদও বলা হয়ে থাকে। যে সমস্ত জাতি আল্লাহর আজাবে ধ্বংস হয়েছে তাদের মধ্যে আদ ও সামুদ জাতি হল অন্যতম। এরা এক আল্লাহর আনুগত্য করতে চায়নি এবং তাদের উপর প্রেরিত নবী হযরত হুদ আলাইহিস সালাম এবং পরবর্তীতে তারই ছেলে নবী হযরত সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করে। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে হায়েক নামক স্থানে হযরত সালেহ আলাইহিস সালামের কবর অবস্থিত। আজাদি ধ্বংসে প্রায় 500 বছর পর হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির প্রতি নবী হিসাবে প্রেরিত হন। আদ জাতি ও সামুদ জাতি একই দাদা, ইরামের দুইটি বংশধারার নাম। আদ জাতি ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী এবং বীরের জাতি ছিল। তারা পাথর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুব পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালাকার দালান নির্মাণ ছাড়াও পাহাড় খোদাই করে তারা নকশা নির্মাণ করত। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায়ও তাই একই ঘটনা ঘটেছিল। নূহের উম্মতের উপর কঠিন আজাবের কথা তখনও লোকমুখে আলোচিত ছিল। আর আদ জাতি নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপর বড় বড় বিলাসবহুল দালান কোঠা বানিয়ে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো বিভিন্ন অহংকারপূর্ণ আচরণ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হলো। এমতাবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য হতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে তাদের উপর নবী হিসাবে প্রতিষ্ঠিত করলেন। পথভোলা জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন। সকল প্রকার মূর্তি পূজা শিরক কাজ বাদ দিয়ে এক আল্লাহর নির্দেশিত পথে আসার দাওয়াত দিলেন। তিনি খুব অল্প বয়সে নবুয়তপ্রাপ্ত হন এবং তখন হতে বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন। দুর্বল শ্রেণীর লোকেরা আনুগত্য করলেও শক্তিশালী ও ধনীরা তাতে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিস সালাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে তার সম্প্রদায়ের লোকেরা ভাবতে থাকে এমন কিছু চাইতে হবে যা পূরণ করতে সালেহ আলাইহিস সালাম ব্যর্থ হবে আর দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেন। তাই তারা এসে তার নিকট দাবি করে যে তাদের নিকটবর্তী কাতাবা পাহাড় হতে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে আনতে হবে। এই দাবি শোনার পর হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে দিয়ে অঙ্গীকার করান যে যদি এই দাবি মানা হয় তবে তোমরা আমার নবুয়তকে এবং এক আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নিবে, ঈমান আনবে। আর যদি না করো তবে
নিশ্চয় তোমরা আল্লাহর গজবে ধ্বংস হবে। এতে সবাই রাজি ও অঙ্গীকার করল। তারপর সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে মোনাজাতে সেরকম একটি উষ্টি চাইলে আল্লাহ বললেন, তাদের পরীক্ষার জন্য একটি উষ্টি প্রেরণ করব এবং তুমি তাদের প্রতি লক্ষ্য রেখো এবং ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের ভেতরেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট পাথর বিস্ফোরিত হয়ে তাদের নেতার চাহিদা মতো একটি গর্ভবতী তরতাজা উর্নি বেরিয়ে এলো। সালেহ আলাইহিস সালাম এর এই বিস্ময়কর মোজেজা দেখে গোত্রের নেতা সহ অন্যান্য সবাই মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হতে চাইল, কিন্তু প্রধান ধর্মনেতা ও সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না। তারা উল্টো বলতে লাগল, আমরা তোমাকে এবং তোমার সাথে আর যারা আছে তাদের অকল্যাণের প্রতীক বলে মনে করি। সালেহ আলাইহিস সালাম তাদের এই দ্বিমুখিতা দেখে দারুণ শঙ্কিত হয়ে গেলেন আর বললেন, এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শনস্বরূপ, একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে বিচরণ করতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আল্লাহ সেই উষ্ট্রি এবং লোকদের জন্য একটি পানির কূপ তৈরি করে দিয়েছিলেন। তিনি নবীকে বলেন, হে সালে, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি একদিন উষ্ট্রির এবং অপর দিন তাদের পানির জন্য পালা নির্ধারণ করা হয়েছে। সামুদ জাতির লোকরা এবং তাদের গবাদি পশুরা এবং ওই উষ্ট্রিটি একই কূপ হতে পানি পান করত। উষ্ট্রি যেদিন পানি পান করত, সেদিন কুয়ার পানি প্রায় শেষ করে ফেলত। অবশ্য ওই দিন তারা উটনির দুধ পান করত আর তাদের সব পাত্র ভরে নিয়ে যেতে পারত। কিন্তু এই হতভাগাদের কপালে এই সুখ সহ্য হলো না। তারা একদিন পানি পান না করতে পারাকেই অসুবিধার কারণ বলে মনে করতে থাকলো। তাছাড়া উষ্ট্রিটি যেদিন চড়ে বেড়াতো, তাদের অন্য গবাদি পশুরা ভয় পেয়ে যেত। তাই একদিন সেই উষ্ট্রিকে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করল। কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করতে পারল না। অবশেষে একদিন শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দেয়। দুইজন পথভ্রষ্ট যুবক তাদের তীর এবং তরবারির আঘাতে উষ্ট্রির পা কেটে হত্যা করে ফেলল। উষ্ট্রি হত্যার পরে হযরত সালেহ আলাইহিস সালাম স্বীয় কমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন। বললেন, এখন থেকে তিন দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও এবং এরপরেই আজাব নেমে আসবে। এই সময়সীমার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এতে তারা ভয় পেল না। সামুদ জাতি উল্টো প্রশ্ন করতে থাকলো, কোথা হতে এই আজাব আসবে আর এর লক্ষণ কি হতে পারে, কে শাস্তি দিবে? তখন হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখ হলুদ বর্ণ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে এবং তারপর শনিবার সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। শোনার পরে হঠকারী জাতি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার পরিবর্তে হযরত সালেহ আলাইহিস সালামকেই হত্যা করতে চাইল, আজাবের আগে হত্যা করতে চাইল তাকে। হযরত সালেহ আলাইহিস সালাম তার বিশ্বাসীদের নিয়ে রবিবারের আগে সেই স্থান ত্যাগ করলেন। কথা মতোই রবিবারের সামুদ জাতি এমনভাবে ধ্বংস হয় যেন তারা কখনোই সে জায়গায় ছিল না। নবম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে নিয়ে ওই স্থান দিয়ে যাওয়ার সময় তিনি তাদেরকে নির্দেশ দেন যে তারা কেউ যেন গজব বিধ্বস্ত ওই এলাকার ভেতরে প্রবেশ না করে এবং ওই এলাকার কোনো কূপ পানি পান না করে। এইসব আজাব বিধ্বস্ত এলাকা আল্লাহ সুবহান আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানব জাতির জন্য নিদর্শন হিসাবে, শিক্ষার স্থল হিসাবে সংরক্ষিত করে রেখেছেন, যাতে তারা উপদেশ সামিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখতে পারে। উপরের বর্ণিত কাহিনীটির প্রধান বিষয়গুলো পবিত্র কুরআনের 22টি সুরায় 87টি আয়াতে এবং কিছু অংশ হাদিসে বর্ণিত হয়েছে। এটাই হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের কবর মোবারক, যেটি ওমানের রাজধানী মাস্কাট থেকে 1300 কিলোমিটার দূরে সালালায় অবস্থিত।
বিষয় হলো মিশরেও সাল্লাল্লাহু সাল্লামের একটি কবর আছে এবং এই দুই জায়গায় প্রসিদ্ধ সাল্লাল্লাহু সাল্লামের কবর হিসাবে বিভিন্ন কিতাবসমূহ অনুযায়ী। সুতরাং কবর কোথায় তা নিয়ে চিন্তা না করে তাদের আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আল্লাহর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। এটি যে জায়গাটি দেখছেন এটিও সালালায় অবস্থিত। এখানে ধারণা করা হয় যে এখানে সেই উটনিকে হত্যা করা হয় যেখানে তার পায়ের চিহ্ন বা খুরের চিহ্ন দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।